বিএনপি নির্বাচনমুখী দল, কিন্তু আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই তাদের পাতানো ফাঁদে বিএনপি আর পা দেবে না, এমনই মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমরা নির্বাচন চাই, অবশ্যই চাই, নির্বাচনমুখী রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক দল, আমরা কোন সহিংসতাতে বিশ্বাস করি না। তো পরিষ্কার কথা, সরকার বদলাও, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন পরিচালনা করো এবং জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করো।